ইসরাফিল ফেরেশতার জন্মের 1500 বৎসর পর এবং জিব্রাইল ফেরেশতার 500 বৎসর পর হযরত আজরাইল ফেরেশতার জন্ম হয়। ইহার প্রকৃত নাম আজরাইল হলেও ইনি মালাকুল মাউত নামেই সকলের নিকট অধিক পরিচিত। যাবতীয় জীবনের জান কবজ করার ভার এর উপর অর্পিত আছে বলেই তিনি এই নাম পরিচিত। হাদিস শরীফে উল্লিখিত আছে, আজরাইল ফেরেশতার চারখানার ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা, একটি মুখ ও দুটি করে চোখ আছে। দুনিয়া সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে, আজরাইল ফেরেশতা তার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে। অবশ্য এই সকল মুখ ও মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত, কিন্তু তার প্রধান মস্তক একটি। এই প্রধান মস্তকের চারিদিকে চারটি মুখ আছে। তার শরীরের প্রত্যেক পালকের দুখানা করে হাতও আছে। তিনি একই চক্ষু দ্বারা দুটি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না, একই হস্ত দ্বারা দুটি জীবের জান কবচ করেন না। প্রত্যেক জীবের জন্য তার পৃথক চক্ষু ও হস্ত নির্দিষ্ট আছে। কারো জান কবচ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত তার শরীর হতে লুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে কোনো জীবের জন্মগ্রহণের সাথেই তার শরীরের একটি মাথা, একটি মুখ, দুটি চক্ষু ও দুখানা হস্ত উৎপন্ন হয়। এরূপে প্রত্যহ তার শরীর হতে সহস্র সহস্র মাথা ও হাত লুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে। চতুর্থ আসমানে আজরাইল ফেরেশতার বিরাট সিংহাসন ও দপ্তর অবস্থিত। ফেরেশতাদের মধ্যে আজরাইল ফেরেশতা সর্বাপেক্ষা বিরাট, ভীষণ ও শক্তিশালী। আজরাইল ফেরেশতার ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত আছে। তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত এবং অপর পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত। আজরাইল আলাইসাল্লামের ডানে ও বামে অগণিত ফেরেশতা তার কাজের সাহায্যার্থে দণ্ডায়মান আছেন। তিনি বিরাট একটা আসমানে উপবিষ্ট আছেন এবং সামনে বিরাট একটা টেবিল স্থাপিত আছে। টেবিলের উপর জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত বিরাট দফতর বা ডায়েরি বই সর্বদা উন্মুক্ত আছে। কোন দিনে কোন মুহূর্তে কোন স্থানে কিভাবে কার জান কবজ করতে হবে তার এই বিরাট দফতরে লিখিত আছে। তার টেবিলখানা নূরের দ্বারা নির্মিত এবং 70,000 পায়া বিশিষ্ট। হযরত আজরাইল আলাইসাল্লামের দেহ এত বিরাট যে যদি সপ্ত সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেয়া হয় তার এক ফোঁটাও পানি নিচে পড়বে না, সবই তার শরীরের মধ্যে শুকিয়ে যাবে। যেমন আমাদের কারো মাথার উপরে এক ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানেই শুকিয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবী আজরাইল ফেরেশতার নিকট এইরূপ মনে হয় যে যেরূপ একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সজ্জিত একখানা খাঞ্চা স্থাপিত থাকে। লোকটি যেমন তার ইচ্ছা মতো উক্ত খাঞ্চা হতে যে কোনো খাদ্য উঠিয়ে আহার করতে পারে, সেজন্য তাকে কোনোরূপ অসুবিধা বোধ করতে হয় না। আজরাইল আলাইসাল্লাম ঠিক সেইরূপ একটি বিরাট পৃথিবী, যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজ কবজ করতে সক্ষম। হাদিস শরীফে উল্লেখিত আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফে গমন করেছিলেন তখন জিব্রাইল ফেরেশতার সাথে তিনি আজরাইল ফেরেশতার নিকটবর্তী হয়ে তাকে আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত বলে সালাম করেছিলেন, কিন্তু মালাকুল মউত সালামের কোনো জবাব দিল না। আল্লাহ পাকের তরফ হতে তৎক্ষণাৎ আদেশ এলো যে, হে আজরাইল, আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা জিজ্ঞেস করেন তা প্রত্যেকটি উত্তর সঠিকভাবে দাও। হযরত আজরাইল আলাইসাল্লাম তৎক্ষণাৎ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন হতে উঠে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফাহ করলেন। তারপর অত্যন্ত সম্মানের সাথে তাকে নিজের নিকটে বসায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেয়াদবি মাফ করবেন। আমার জীবনে আমি আজ পর্যন্ত কাহারও সালামের জবাব দেওয়ার মতো অবসর পাইনি। আজ যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ পাক আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মুহূর্ত মাত্র আমার কাজ হতে অন্যমনস্ক হওয়া সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাকে জিন, মানব, দৈত্য, দানব, পশুপক্ষী, কীট পতঙ্গ প্রভৃতি নিয়ে কোটি কোটি জীবের জান কবজ করতে হয়।
অথচ তাহাদের জান কবচ করার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে বা এক মুহূর্ত পরেও উহা করবার উপায় নেই আমার। আজ আমার শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার দপ্তরের যাবতীয় কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলবার অবসর পেয়েছি। আমার জীবনে এই সর্বপ্রথম অবসর। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আজরাইল, আপনি কিরূপে জীবের জান কবচ করে থাকেন? হযরত আজরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে এই যে বিরাট গাছটি দেখছেন, এর প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লিখিত আছে। যখন কাহারও মৃত্যুর সময় নিকটবর্তী হয়, তখন মৃত্যুর 40 দিন পূর্বে তার নাম লিখিত পাতাটি জরদ রং ধারণ করে। অতঃপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সম্মুখস্থে এই টেবিলের উপরে পতিত হয়। আমি তৎক্ষণাৎ আমার ডায়েরি বই খুলে সেই প্রাণীটি কোন মুহূর্তে কোথায় কিভাবে জান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের একজনকে পাঠিয়ে দেই তার জান কবজ করতে। আজরাইল আলাইহিস সালাম বললেন, রুহ যে কি জিনিস আমি তা সঠিকভাবে নিজেও অবগত নেই, তবে একমাত্র বলতে পারি যে কারো জান কবজ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার মাথার চারদিকে 4টি মুখ হওয়ার কারণ কি? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমার সম্মুখে মুখটি নূরের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকি। ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধে দ্বারা প্রস্তুত, এর দ্বারা পাপীদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকি। বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুনাফিকদের জান কবজ করার আদেশ দেই। আর পিছনের মুখটি দুজখের অগ্নি দ্বারা প্রস্তুত, এর দ্বারা কাফির ও মুশরিকদের জান কবজ করার আদেশ দেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটি শুভ সংবাদ এই যে, যেদিন আল্লাহ তাআলা আপনাকে এই কাজের ভার অর্পণ করেছেন, সেই দিনে আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মুহাম্মদের জান অত্যন্ত আসানের সহিত কবজ করবে। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন তার মাথা তার মুখ হতে স্তনটি টেনে বের করে নেয়, অথচ সন্তান কিছুই বুঝতে পারে না। ঠিক সেইরূপভাবে যেন প্রত্যেক উম্মতে মুহাম্মদের জান কবজ করা হয়, তারা যেন মোটেই কষ্ট অনুভব না করে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তাআলার সকল স্বরূপ ধরে সিজদা করলেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কখনো কারো জান কবজ করার জন্য কি আপনি আপনার এই আসন পরিত্যাগ করে নিজে উঠে গমন করেছিলেন? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমাকে জীবনের সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করে নিজেকেই গমন করতে হয়েছিল। প্রথমবারে হযরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করতে এবং তৃতীয়বার হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কোন লোকের জান কবজ করার সময় কি আপনার প্রাণে ব্যথা অনুভব করেছিলেন? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, 2 জন লোকের জান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল। তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত কাফের বাদশাহ সাদ্দাদ এবং অপরজন সাদ্দাদের মতো। অন্য একটি হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আরশের নিচে একটি বিরাট গাছ সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত সংখ্যক প্রাণী আছে উক্ত গাছে তার সমান সংখ্যক পাতা আছে। যখন কারো পরমায়ু শেষ হতে মাত্র 40 দিন বাকি থাকে, তখন তার নামের পাতাটি মালাকুল মৌতের সম্মুখস্থ টেবিলের উপরে পড়ে যায়। মালাকুল মৌত তখনই তার ডায়েরি বই খুলে সেই ব্যক্তিকে ডায়েরির বই হতে মৃত বলে লিখে দেন। যদিও তার আরও 40 দিন পরমায়ু অবশিষ্ট থাকে, তথাপি সেই দিনই সে আকাশে মৃত্যু বলে ঘোষিত হয়। ঠিক তার 40 দিন পর সেই ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোকের মৃত্যুর পর যখন তার পিতামাতা বা স্ত্রী পুত্রকন্যা প্রভৃতি চিৎকার করে ক্রন্দন ও মাতম করতে থাকে, তখন মালাকুল মৌত অদৃশ্য থেকে তাকে সম্বোধন করে বলতে থাকেন, হে মাতমকারী, তুমি কার উপরে এত ক্রোধ ও অসন্তুষ্ট প্রকাশ করছো? যদি আল্লাহর প্রতি তুমি এরূপ ক্রোধ প্রকাশ করো, তবে তাতে তোমার কোনো লাভ নেই তো, বরং এই ক্রোধ ও অসন্তুষ্টি তোমাকে গুনাহগার করে আল্লাহর গজবের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি আমার উপর তুমি অসন্তুষ্ট হয়ে থাকো, তবে সেটাও তোমার নিতান্ত বোকামি, কারণ আমি নিজের ইচ্ছামতো কোনো কাজ করি না। আমার পালনকর্তার আদেশ প্রতিপালন করাই আমার একমাত্র কাজ। আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, একমাত্র এই ব্যক্তির জন্য নির্দিষ্ট খাদ্যের একটি দানা বাকি থাকতে
ইহাকে দুনিয়া হতে উঠিয়ে নেয়নি, সুতরাং আমার প্রতি ক্রোধ করারও কোনো কারণ নেই। মৃত্যুর ফেরেশতা মালাকুল মওত, যার দায়িত্ব হচ্ছে মানুষের রুহ কবজ করা। আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে সাব্যস্ত করেছেন সেখানেই হবে, এটাই আল্লাহর বিধান। মৃত্যু নিয়ে বিস্ময়কর একটি ঘটনা সংঘটিত হয়েছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে। সেই ঘটনায় মৃত্যুর ফেরেশতা বিস্ময়ে হতবাক হয়ে যান। হযরত সুলাইমান আলাইহিসসালাম নিজের এক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন, এমন সময় খুব সুন্দর চেহারা ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি সুলাইমান আলাইহিসসালামের মজলিসে প্রবেশ করল এবং সে কিছুক্ষণ বসার পর চলে গেল। তার যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, এই মাত্র আপনার কাছে যে লোকটি এসেছিল ওই ব্যক্তি কে? হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমার কাছে আসা ব্যক্তি ছিলেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মওত। এ কথা শুনে মন্ত্রীর চেহারা ফেকাশে হয়ে গেল এবং সে কাঁপতে শুরু করল আর বলল যে, হে নবী হযরত, অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন, বাতাস যেন আমাকে হিন্দুস্তানে, অর্থাৎ সেখান থেকে অনেক দূরে পৌঁছে দেয়, কারণ আমার জন্য এটি অসম্ভব যে যেখানে মৃত্যুর ফেরেশতা বসে আছে সেখানে আমি বসে থাকি, এটা আমার পক্ষে একেবারে অসম্ভব। হযরত সুলাইমান আলাইহিসসালাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন। মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে হিন্দুস্তান পৌঁছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ দিলেন। বাতাস পয়গাম্বরের নির্দেশ পালনে তাকে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেন। মন্ত্রী সেখান থেকে হিন্দুস্তান চলে যাওয়ার পর মালাকুল মওত আবার উপস্থিত হল। তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আপনার মন্ত্রী কোথায়? মালাকুল মওতকে জানানো হল, আপনার ভয়ের কারণে বাতাসের সাহায্যে মন্ত্রীকে মৃত্যুর নির্ধারিত স্থানে হিন্দুস্তানে পৌঁছে দেওয়া হয়েছে। আসলে এটি ছিল মহান আল্লাহর কুদরত, কারণ যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে। কিছুক্ষণ আগে যখন আপনার মজলিসে এসে ওই মন্ত্রীকে দেখলাম তখন আমি আশ্চর্য হয়েছিলাম, কারণ আল্লাহ তাআলা আমাকে হিন্দুস্তান গিয়ে ওই ব্যক্তির রুহ কবজ করার নির্দেশ দিয়েছিলেন, অথচ আপনার এখানে এসে দেখি সে কিনা আপনার মজলিসে বসা। সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হল হিন্দুস্থান এখান থেকে হাজার মাইল দূরে অবস্থিত, যেখানে সহজে যাওয়া সম্ভব নয়, অথচ আল্লাহর জন্য তা কতই না সহজ। আল্লাহ যা চান তা করতে সক্ষম, তিনি সব সময় সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত কত মহান! তার কুদরতের প্রতি বিশ্বাস রাখা ইমানের অপরিহার্য দাবি। কোরআনের এই আয়াত মুমিন মুসলমানের জন্য সতর্কতা অবলম্বন ও তার কুদরতের প্রতি বিশ্বাস স্থাপনের অনুপ্রেরণা লাভের অন্যতম মাধ্যম। তা হল, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও, বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে। এসবই আল্লাহর পক্ষ থেকে, পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না। সূরা নিসা আয়াত 78। আল্লাহ মহান, তিনি সব কিছু থেকে পবিত্র, সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি চাইলেই সব সম্ভব। মালাকুল মওত সুলাইমান আলাইহিসসালামকে বললেন, যে ব্যক্তি মালাকুল মওতের ভয়ে বাতাসের উপর নির্ভর করে এখান থেকে হাজার মাইল দূরে সুদৃঢ় হিন্দুস্থান চলে গেল, আমি সেখানে তার রুহ কবজ করতে গিয়ে তাকে সেখানে পেয়ে যাই, আর সেখান থেকে তার রুহ কবজ করে আবার আপনার কাছে ফিরে আসলাম। যখন যার মৃত্যু আসবে সে যে অবস্থায় থাকুক না কেন, তাকে তখন এক কদম সামনে যেতে দেয়া হবে না, আবার পেছনেও যেতে দেয়া হবে না। আল্লাহ তাআলা বলেন,
প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ আছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, অর্থাৎ মৃত্যু এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে, না এক মুহূর্ত এগিয়ে আসতে পারবে। সূরা আরাফ আয়াত 34। সুতরাং মুমিন মুসলমানের উচিত মৃত্যুর আগেই নিজেদেরকে খাঁটি তৌবা করার পাশাপাশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক পথে চলার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্বের উপর যথাযথ আস্থা এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয়, বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এই ভয়াবহতা হতে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গিয়েছেন। তাম্বিহুল গাফিলিনে মৃত্যুকালীন কষ্টের উপর একটি হাদিস উল্লেখ করা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়। তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সে মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতে থাকে। এ হল মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা। এ কারণেই আল্লাহ তাআলা কোরআনে ইশাদ করেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত 102। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন, মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও, তবেই মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মানজিল কবর, ফুলসিরাত, হাশরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত করুন, পরকালে নাজাত দান করুন। আমিন। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বারবার বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে, ঠিক সে সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভিতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এ কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক?
ফাতিমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতিমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল তথা মালাকুল মউত। এটা শুনে হযরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল আলাইহিসসালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোগানির সাথে, ওহ জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল আলাইহিসসালাম তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি মুখটা উল্টা দিকে ঘোরালে কেন, আমার প্রতি কি তুমি বিরক্ত? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকরাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গোগানে দিলেন। রাসূলুল্লাহ বললেন, হে আল্লাহ, সাকরাতুল মউত জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করে নেব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা বুক কিছুই নড়ছে না এখন আর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল, তিনি কিছু বলবেন মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর আদেশে হযরত ইসরাফিল আলাইহিসসালামের শিঙায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত অনুষ্ঠিত হবে। পৃথিবী ও আসমানের সব প্রাণীর জান কবজ করার পর যখন আজরাইল আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাজির হবেন, তখন আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবেন, হে আজরাইল, আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিসসালাম উত্তরে বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আর মাত্র বাকি রয়েছেন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ও আমি আজরাইল জীবিত আছি। তখন আল্লাহ বলবেন, তুমি ছাড়া বাকি তিনজনের জান কবজ করে ফেলো। তখন আজরাইল আলাইহিসসালাম জিব্রাইল, ইসরাফিল ও মিকাইলের জান কবজ করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিসসালামকে শেষ প্রশ্নটি করবেন। আল্লাহ হযরত আজরাইল আলাইহিসসালামকে বলবেন, হে আজরাইল, এখন কে জীবিত আছে? তখন আজরাইল আলাইহিসসালাম বলবেন,
হে আল্লাহ, এখন তোমার সামনে আমি আজরাইল দাঁড়িয়ে আছি, আর কেউ নেই। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মরে যা হে মৃত্যুর ফেরেশতা, তুইও মরে যা। তখন আজরাইল আলাইহিসসালাম নিজের জান নিজেই কবচ করবেন, আজরাইলও মরে যাবে। তখন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ একাই। এভাবে কত শত বছর অতিক্রান্ত হবে সেটা আল্লাহই ভালো জানেন। কেয়ামতের পর হাশরের মাঠে যখন বিচারক আল্লাহ, পৃথিবীর সব বিচারক, উকিল, মুক্তার, রাজাবাদশাহ, স্বৈরাচার, জুলুমবাজ, শাসক তখন তার সামনে আসামির মতো উপস্থিত হবে, তখন আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন, আজকের রাজত্ব কার? সূরা আল মুমিনে 16 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেটি এমন দিন যখন সব মানুষের সব কিছু প্রকাশ হয়ে পড়বে, আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না। সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞেস করা হবে, আজ রাজত্ব কার? সব সৃষ্টি বলে উঠবে, একমাত্র আল্লাহর, যিনি কাহ্হার। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, শেষ বিচারের সাক্ষাৎ ও সমাবেশের দিন দ্বিতীয় ফুকের পরে হবে। দ্বিতীয় ফুৎকারের পরে নতুন ভূপৃষ্ঠ সমতল করে দেয়া হবে, যাতে কোনো আড়াল থাকবে না। দ্বিতীয় ফুকের মাধ্যমে সব কিছু পুনরুজ্জীবিত হওয়ার পরে তা বাস্তবায়িত হবে। কিন্তু একটি হাদিসে এসেছে, কিয়ামতের প্রারম্ভে আহ্বানকারী আহ্বান করে বলবেন, হে লোক সব, তোমাদের কিয়ামত এসেছে। তখন জীবিত মৃত সবাই শুনতে পাবে। আর আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলবেন, আজকের দিনে কার রাজত্ব? একমাত্র পরাক্রমশীল আল্লাহর জন্যই। তাছাড়া অন্য বর্ণনা থেকে জানা যায় যে আল্লাহ তাআলা এ উক্তি তখন করবেন যখন প্রথম ফুকের পর সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আর জিব্রাইল, মিকাইল, ইসরাফিল প্রমুখ নৈকট্যশীল ফেরেশতাগণও মারা যাবে, এবং আল্লাহর সত্তা ছাড়া কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ বলবেন, আজকের দিন রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দেবেন, প্রবল পরাক্রান্ত এক আল্লাহর। হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমান সমূহকে হাতে গুটিয়ে বলবেন, আমি বাদশাহ, আমি পরাক্রমশালী, আমি অহংকারী। দুনিয়ার বাদশারা কোথায়? কোথায় পরাক্রমশালীরা? কোথায় অহংকারকারীরা? এখানে ঐতিহাসিক এ ঘটনায় উল্লেখ্য যে সামানি খানদানের শাসক নাসর ইবনে আহমাদ নিশাপুরে প্রবেশ করলে একটি দরবার ডাকেন, এবং সিংহাসনে বসার পর কুরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে কাজকর্ম শুরু হবে বলে আদেশ দেন। এ কথা শুনে একজন সম্মানিত জ্ঞানী ব্যক্তি অগ্রসর হন এবং কুরআন তেলাওয়াত করেন। যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, তখন রাজ্যের বাদশাহ নাসর ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নামলেন এবং মাথার মুকুট খুলে সিজদায় পড়লেন, বললেন, হে প্রভু, বাদশাহী তোমারই, আমার নয়। এরপর শুরু হবে বিচার। তিনি এমন বিচারক যে মামলায় আনিত অভিযোগ প্রমাণ করতে তার অতিরিক্ত সময় লাগবে না, বরং আসামির পুরো জীবনের প্রতিটি মুহূর্তের ঘটনা লিপিবদ্ধ থাকবে। আল্লাহ বলেন, আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে, আজ কারো প্রতি কোনো জুলুম হবে না, আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। সূরা মুমিন। কোনো ধরনের জুলুমই হবে না, আয়াতে এই অংশের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা হয়েছে, প্রকাশ থাকে যে প্রতিদানের ক্ষেত্রে জুলুমের কয়েকটি রূপ হতে পারে। এক, প্রতিদানের অধিকারী ব্যক্তিকে প্রতিদান না দেয়া। দুই, সে যতটা প্রতিদান লাভের উপযুক্ত তার চেয়ে কম দেয়া।
দিন শাস্তিযোগ্য না হলেও শাস্তি দেয়া। চার, যে শাস্তির উপযুক্ত তাকে শাস্তি না দেয়া। পাঁচ, যে কম শাস্তির উপযুক্ত তাকে বেশি শাস্তি দেয়া। ছয়, জালেমের নির্দোষ মুক্তি পাওয়া এবং মজলুমের তা চেয়ে চেয়ে দেখতে থাকা। সাত, একজনের অপরাধে অন্যকে শাস্তি দেয়া। কোনো ধরনের জুলুমই হবে না। আল্লাহর এ বাণীর উদ্দেশ্য হচ্ছে তার আদালতে এ ধরনের কোনো জুলুমই হতে পারে না। তাফহিমুল কোরআন। আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আয়াতে এই অংশের ব্যাখ্যায় বলা হয়েছে, হিসাব নিতে আল্লাহর কোনো বিলম্ব হবে না। যেভাবে তিনি গোটা বিশ্ব জাহানের সব সৃষ্টিকে রিজিক দান করেছেন এবং কাউকে রিজিক পৌঁছানোর ব্যবস্থাপনায় এমন ব্যস্ত নন যে অন্যদের রিজিক দেওয়ার অবকাশই তিনি পান না। যেভাবে তিনি গোটা বিশ্ব জাহানের প্রতিটি জিনিসের প্রতি দৃষ্টিপাত করেছেন, সব শব্দ শুনেছেন, প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং বৃহৎ থেকে বৃহত্তর ব্যাপারে ব্যবস্থাপনাও তিনি করেছেন, এমন কোনো জিনিস এমনভাবে তার মনোযোগ আকর্ষণ করতে পারে না যে ঠিক সে মুহূর্তে তিনি আর সব বস্তুর প্রতি মনোযোগ দিতে পারেন না, তেমনি তিনি প্রত্যেক ব্যক্তির হিসাব গ্রহণ করবেন এবং একটি বিচার্য বিষয়ে শুনানিতে তিনি কখনো এতটা ব্যস্ত হয়ে পড়বেন না যে সে সময়ে অন্য সংখ্যক মোকদ্দমার শুনানি করতে পারবেন না। তাছাড়া তার আদালতে এ কারণেও কোনো বিলম্ব হবে না যে মোকদ্দমার পটভূমি ও ঘটনাবলীর বিচার বিশ্লেষণ এবং তার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কঠিন হবে। আদালতের বিচারক নিজেই সরাসরি বাস্তব অবস্থা সম্পর্কে ওয়াকিফহাল করে থাকবেন। মোকদ্দমার বাদী বিবাদী উভয় পক্ষের সব কিছুই তার জানা থাকবে। সমস্ত ঘটনার খুঁটিনাটি সব দিক পর্যন্ত অনস্বীকার্য সাক্ষ্য প্রমাণসহ অবিলম্বে সবিস্তার পেশ করা হবে। তাই সব মোকদ্দমার ফয়সালা ঝটপট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। এক আগন্তুক ব্যক্তি তিন দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাহচর্যে থাকলেন। তার আচরণ লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহের উদ্রেক হল যে এ ব্যক্তি নিশ্চয় কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। আগন্তুক বলল, আমি কোনো মানুষ নয়, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত তথা আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবচ করিয়া থাকেন? মালাকুল মউত বলল, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবচ করতেই এসেছেন এখানে। মালাকুল মউত বলল, না, আমি জান কবচ করতে এখানে আসিনি, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি, যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করান, যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না। আল্লাহ এখনো আপনার জান কবচ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবচ করলেন। জান কবচ করার পর মালাকুল মউত তথা আজরাইল আলাইহিস সালাম
পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কীরূপ লেগেছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও সেরূপ কষ্ট হয়েছে। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমার মনে দোজখ দেখার খুব সাধ জেগেছে, যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে আমি দোজখের ভয়ে ইবাদত বন্দেগীতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মউত তাকে দোজখ দেখাতে দোজখের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার মনে বেহেশত দেখার বড়ই সাধ জেগেছে, যদি আপনি আমার এই সাতটি পূরণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে রাজি হলে মালাকুল মউত তাকে বেহেশত দেখাতে নিয়ে গেলেন। বেহেশতের দরজায় আসলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার পায়ের জুতা খুলে বেহেশতে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেশতে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণে তিনি এক দৌড়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। মালাকুল মউত তাকে ডেকে বলল, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা এরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে বেহেশতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনাকে দেয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম, অতএব আমি আর বেহেশত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তাঁর ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতএব হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মউতের ফেরেশতাকে মুসা আলাইহিস সালামের নিকট তার জান কবজের জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার নিকট আসলেন তিনি তার চোখে থাপ্পড় মারলেন। তখন ফেরেশতা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না। আল্লাহ বললেন, তুমি তার কাছে ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত একটি গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের পরিবর্তে তাকে এক বছর করে হায়াত দেয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, এখনই হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন তাকে যেন আরদে মুকাদ্দাস বা পবিত্র ভূমি থেকে পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেয়া হয়।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রাস্তার পাশে লাল টিলার নিচে কবরটি দেখিয়ে দিতাম। রাবি আব্দুর রাজ্জাক বলেন, মামর রহমতুল্লাহি আলহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবার এরকম বর্ণনা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউত অর্থাৎ জান কবচকারী ফেরেশতাকে মূসা আলাইহি সালামের নিকট প্রেরণ করা হলো। তিনি যখন এলেন তখন মূসা আলাইহি সালাম তাকে জোরে থাপ্পড় মারলেন, যার ফলে মালাকুল মউতের চক্ষু বের হয়ে পড়ল। তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন, আপনি আমাকে এমন বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মউত চান না। আল্লাহ তাআলা তখন নিজ কুদরতে তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আবার যাও এবং তাকে বলো আপনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখুন, ওই হাতের নিচে যত পশম পড়বে আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত এক বছর করে দীর্ঘায়িত হবে। মূসা আলাইহিসসালাম এ কথা শুনে বললেন, এরপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, মৃত্যু আসবে। মূসা আলাইহিসসালাম বললেন, তাহলে এখনই মৃত্যু দিন। এখানে উল্লেখ যে বিখ্যাত হাদিস বিশারদগণ বলেন, মালাকুল মউত মূসা আলাইহিসসালামের অনুমতি না নিয়েই মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন, তখন তিনি তাকে চিনতে না পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে তাকে আঘাত করেন। ফাতহুল বারি। তো বন্ধুরা, এই ছিল হযরত মূসা আলাইহিসসালাম কর্তৃক হযরত আজরাইল আলাইহিসসালামকে থাপ্পড় মারার ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাবেন যারা সেখানে দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার নিরন্তর গুণকীর্তন করছি? আল্লাহ বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। এরপর মহান আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম করলেন পৃথিবীর বুক থেকে মাটি সংগ্রহ করে আনার জন্য। জিব্রাইল আলাইহিসসালাম আসমান থেকে ধরায় নামলেন, মাটিকে বললেন, মহান আল্লাহ পৃথিবীতে তাঁর প্রতিনিধি পাঠাবেন আর তাকে সৃষ্টি করবেন মাটি দিয়ে। আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমার বুক থেকে কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য। মাটি কান্নাকাটি শুরু করল, বলল, আদম সন্তান অতিশয় পাপাচারী আর গুনাহগার হবে, এই কারণে তারা অধিকাংশ সংখ্যক জাহান্নামে যাবে। আমার শরীর দিয়ে তাদের সৃষ্টি করলে তাদের পাপের কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুনে জ্বলার সাধ্য আমার নাই। জিব্রাইল, তুমি ফিরে গিয়ে আল্লাহকে বলো তিনি যেন অন্য কোনো উপাদান দিয়ে আদমকে সৃষ্টি করেন, কিন্তু আমাকে বা মাটি দিয়ে নয়। জিব্রাইল আলাইহিসসালাম আরও সে ফিরে গেলেন, বললেন, হে আল্লাহ, হে পরওয়ার দিগারে আলম, আমি পৃথিবীতে গিয়েছিলাম মাটি আনতে, কিন্তু মাটি এমনভাবে কাকুতি মিনতি করছে আর কান্নাকাটি শুরু করল যে আমার খুব মায়া হলো, আমি মাটি আনতে পারিনি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিসসালামকে ডেকে পাঠালেন, তাকে বললেন জমিন থেকে মাটি আনার জন্য। তিনি জমিনে আসলেন। ইসরাফিল আলাইহিসসালামের বেলায়ও জিব্রাইল আলাইহিসসালামের মতো ঘটনা ঘটল, তিনিও মাটি নিতে পারলেন না। তিনিও ফিরে গিয়ে আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করলেন এবং ক্ষমা চাইলেন। এরপর আল্লাহ তাআলা মিকাইল আলাইহিসসালামকে ডাকলেন, তাকেও একই হুকুম করলেন,
এবং মিকাইল আলাইহিস সালাম পূর্ববর্তী দুই ফেরেশতার ন্যায় মাটির কান্নাকাটি দেখে মাটি নিতে সক্ষম হলেন না। এবার আল্লাহ তাআলা ডাকলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে। তিনি ফেরেশতাদের মধ্যে অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের, সমস্ত প্রাণীকুলের প্রাণ সংহার করার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে জমিনে পাঠালেন মাটি আনার জন্য। এবারও মাটি কান্নাকাটি জুড়ে দিল। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে জমিন, তুমি এবং আমি দুজনই আল্লাহর সৃষ্টি, অতএব তোমার কাকুতি মিনতির চেয়ে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য গুরুত্বপূর্ণ। তিনি মাটির কান্নায় কর্ণপাত করলেন না, এক খামচি মাটি তুলে নিলেন তাঁর হাতে এবং ফিরে এলেন আল্লাহর আরশে। আজরাইল আলাইহিসসালাম যে এক খামচি মাটি জমিন থেকে সংগ্রহ করে এনেছিলেন তা ছিল অত্যন্ত এঁটেল। তাই আল্লাহ মেঘ মালাকে নির্দেশ দিলেন এই এঁটেল মাটির উপর ৪০ বছর বৃষ্টি বর্ষণ করার জন্য। ৪০ বছর বৃষ্টিতে ভেজার পর এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি। কোনো কোনো মুফাসসির তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন, আজরাইল আলাইহিসসালাম এর এই এক খামচি মাটির ওজন ছিল ৪০ মন। ৪০ মন এঁটেল মাটি ৪০ বছর বৃষ্টিতে ভিজে কাদা মাটিতে পরিণত হলে এই কাদা মাটি দিয়ে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের ৬০ হাত লম্বা আকৃতি বিশিষ্ট একটি দেহ তৈরি করলেন। তারপর সূর্যকে নির্দেশ দিলেন আদম আলাইহিসসালামের কাদামাটি তার দেহে ৪০ বছর কিরণ দেওয়ার জন্য। সূর্য ৪০ বছর আদম আলাইহিসসালামের দেহে কিরণ দেওয়ার পর বা আলো দেওয়ার পর তা পরিণত হল ঠনঠনে মাটিতে। পবিত্র কোরআনে যার উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, আমি আদমকে সৃষ্টি করেছি শক্ত মাটি দ্বারা। আদম আলাইহিসসালামের দেহ শক্ত অবস্থায় পড়ে থাকল আরও ৪০ বছর। এরপর আদম আলাইহিসসালামের মাটির তৈরি দেহে রূহ ফুঁকে দিলেন আল্লাহ তাআলা। আদম আলাইহিসসালাম নড়ে চড়ে উঠে বসলেন, তারপর হাঁচি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। ফেরেশতারা অবাক হল, এমন সুন্দর বাক্য তারা এর আগে কখনো শুনেনি। আল্লাহ যেদিন আদম আলাইহিসসালামের শরীরে রূহ ফুঁকে দিলেন সেদিনটি ছিল শুক্রবার। আল্লাহ তাআলা কিছু বস্ত্র সামগ্রী ফেরেশতাদের সামনে রেখে বললেন, তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি মহান, আমরা কিছুই জানি না, তবে তুমি যা শিখিয়েছ সেগুলো ছাড়া নিশ্চয় তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হেকমতওয়ালা। ফেরেশতারা বস্তুগুলোর নাম বলতে পারলেন না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে বললেন, ফেরেশতাদেরকে বস্ত্রগুলোর নাম বলতে দাও। আদম আলাইহিসসালাম সেগুলোর নাম বলে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি বলি নাই যে আসমান ও জমিনের মধ্যবর্তী সব গোপন বিষয় সম্পর্কে আমি অবগত আছি? আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য। সকল ফেরেশতা আদম আলাইহিসসালামকে সেজদা করল, কিন্তু ইবলিস সেজদা করল না। ফলে সে কাফের ও বিতাড়িত হয়ে গেল, আর সে চিরদিনের জন্য আদম জাতির শত্রু হয়ে গেল। হযরত আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকলেন। একদিন ঘুম থেকে উঠে দেখলেন তার পাশে অপূর্ব সুন্দরী এক নারী শুয়ে আছে। তিনি জানতে চাইলেন, হে আল্লাহ, কে এই নারী? আল্লাহ বললেন, তোমার স্ত্রী হাওয়া। তোমরা জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা বিচরণ করো, যা ইচ্ছা করে সব খাও, শুধু ওই গাছটার ধারে কাছেও যেও না এবং ওই গাছের ফল ভক্ষণ করো না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর মনে রেখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিসসালাম
এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে সুখে স্বাচ্ছন্দ্যে বিচরণ করছিলেন, আর ইবলিস যে আদমকে সেজদা না করার জন্য বিতাড়িত হয়েছে সেই আদমকে পদভ্রষ্ট করার জন্য সে কৌশল খুঁজছিল। একদিন সে অতিশয় বৃদ্ধের আকৃতি ধারণ করে এসে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিল। সে তাদের উভয়কে বলল, এই গাছটার ফল অত্যন্ত উপকারী, তোমরা যদি এই ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে, তোমাদের মর্যাদা আরও বৃদ্ধি হবে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দেয়া সতর্কবার্তা বেমালুম ভুলে গেলেন। ইবলিসকে ফেরেশতা মনে করে তারা উভয়ে তার কথা বিশ্বাস করে ওই গাছের ফল ভক্ষণ করলেন। সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। তারা গাছের পাতা দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করলেন। আওয়াজ আসলো, হে আদম, আমি কি তোমাকে সতর্ক করিনি যে ওই গাছের ধারে কাছেও যেও না? আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করেছেন, তাই তিনি সেজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ বললেন, তোমরা নিষিদ্ধ গাছের ফল খেয়ে সীমালঙ্ঘন করেছ, তোমরা জান্নাতে থাকার অধিকার হারিয়েছ, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের কিছু কাল অবস্থান করতে হবে, আর আমার পক্ষ থেকে যদি কোনো হুকুম পৌঁছে তবে যে ব্যক্তি আমার হুকুম মেনে চলবে তাকে না শয়তান ধোঁকা দিতে পারবে না তাদের কোনো ভয় ভীতি থাকবে। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দেয়া হলো পৃথিবীতে। হযরত আদম আলাইহিস সালামকে নামানো হলো বর্তমান শ্রীলঙ্কার কলম্বো থেকে অনতি দূরে একটি পাহাড়ে, যেটি অ্যাডামস পিক নামে পরিচিত, যেখানে আকৃতিতে অনেক বড় এবং বহু পুরনো একটি পায়ের ছাপ রয়েছে। ঐতিহাসিকগণ বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এইটাই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট। হযরত হাওয়া আলাইহিস সালামকে নামানো হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যেদিন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় সেদিনটি ছিল শুক্রবার। জনমানবহীন পৃথিবীতে দুটি মাত্র মানুষ দুজনকে খুঁজতে লাগলেন, আর ইতিপূর্বে জান্নাতে তাদের কৃত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলেন। বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালাম তার কৃত ভুলের জন্য একাধারে 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আরও বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকালে যে পরিমাণ অশ্রু ঝরিয়েছেন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের চোখের পানি একত্র করলেও তার সমমান হবে না। সুবহানাল্লাহ। অবশেষে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের প্রতি করুণার ভরে লক্ষ্য করলেন, বললেন, হে আদম, আমি কিছু বাক্য শিখিয়ে দিব, সেসব বাক্যের মাধ্যমে প্রার্থনা করলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম মহান আল্লাহর শিখানো বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে মাফ চাইলেন এবং তৌবাহ করলেন, অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেদিন হযরত আদম আলাইহিস সালামের তৌবা কবুল করেছিলেন সেদিনটিও ছিল শুক্রবার। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজন দুজনকে খুঁজতে খুঁজতে আরাফাত ময়দানে তাদের সাক্ষাৎ হয়। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, অতঃপর তারা সংসার শুরু করলেন। পৃথিবীতে একটি মাত্র মানুষ জানতেন যে তিনি কতদিন বাঁচবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছিলেন, তুমি পৃথিবীতে 1000 বছর বাঁচবে।
এ ব্যাপারে হাদিসে একটি মজার ঘটনা উল্লেখ আছে। জান্নাতের মধ্যে একবার আদম আলাইহিসসালামের সামনে কিছু রূহকে হাজির করা হলো। হযরত আদম আলাইহিসসালাম জানতে চাইলেন, ইয়া আল্লাহ, এরা কারা? আল্লাহ বললেন, এরা তোমার সন্তান যারা তোমার পরে পৃথিবীতে আসবে। আদম আলাইহিসসালাম বললেন, ওই যে রূহটা দেখা যায়, ও কে? আল্লাহ তাআলা বললেন, ও তোমার সন্তান দাউদ, সেও নবী হয়ে পৃথিবীতে আসবে। আদম আলাইহিসসালাম বললেন, দাউদ কতদিন পৃথিবীতে বাঁচবে? আল্লাহ তাআলা বললেন, 40 বছর। আদম আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি কতদিন বাঁচব? আল্লাহ তাআলা বললেন, 1000 বছর। আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি 1000 বছর বাঁচব, আর আমার সন্তান দাউদ মাত্র 40 বছর বাঁচবে। আপনি দাউদের হায়াত কিছু বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, তা কি করে হয়? এটা তো নির্দিষ্ট হয়ে গেছে। আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমার 1000 বছর হায়াত থেকে 60 বছর আয়ু কমিয়ে দাউদকে দিয়ে দেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের সুপারিশ কবুল করলেন। পৃথিবীতে আসার পর হযরত আদম আলাইহিসসালামের বয়স যখন 940 বছর পূর্ণ হয়, তখন আজরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে আপনার জান কবচ করার জন্য পাঠিয়েছেন। আদম আলাইহিসসালাম বললেন, কেন? আমি তো 1000 বছর বাঁচব, এখনও আমার হায়াত 60 বছর বাকি আছে। আজরাইল আলাইহিসসালাম বললেন, আপনি জান্নাতে থাকাকালীন সময়ের কথা মনে করুন, আপনি আপনার হায়াত থেকে 60 বছর আপনার সন্তান দাউদকে দান করেছেন। আদম আলাইহিসসালাম বললেন, না না না, আমি দান করিনি। আজরাইল আলাইহিসসালাম মুশকিলে পড়ে গেলেন। আল্লাহ আজরাইল আলাইহিসসালামকে বললেন, ফিরে আসো। আজরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের জান কবচ না করেই ফিরে গেলেন। আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যকার সেই কথা ভুলে গিয়েছিলেন। এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে, মানুষের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা বেশি। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম ভুলে গেছেন, আমরাও ভুলে যাই, এটাই মানুষের প্রকৃতি। পরবর্তীতে যখন তার বয়স 1000 বছর পূর্ণ হয়, তখন তিনি অতিশয় বৃদ্ধ এবং দুর্বল হয়ে পড়েন। এ সময় পৃথিবীতে হযরত আদম আলাইহিসসালামের সন্তান সন্ততি এবং নাতিপুতি সব মিলিয়ে প্রায় 40,000 মানুষের বংশবিস্তার ঘটেছিল। এই 40,000 মানুষের মধ্যে হযরত শীশ আলাইহিসসালামও ছিলেন। আদম আলাইহিসসালাম সবাইকে কাছে ডাকলেন এবং শেষ ওসিয়ত করলেন, বললেন, মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকব না, আমার অন্তিম সময় ঘনিয়ে আসছে, আমি শীঘ্রই আমার প্রতিপালকের ডাকে সাড়া দেব, আমার ইন্তিকালের পর তোমরা দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়ো না, তোমরা একতাবদ্ধ হয়ে থাকবে এবং আল্লাহর হুকুম মেনে চলবে, সর্বক্ষেত্রে তোমরা তোমাদের ভাই শীশ আলাইহিসসালামের পরামর্শ এবং নির্দেশ মেনে চলবে, কেননা সে হচ্ছে আল্লাহর মনোনীত এবং প্রিয় বান্দা, আমি তাকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি। আদম আলাইহিসসালামের সকল সন্তান এই বলে প্রতিশ্রুতি দিল যে তার ইন্তেকালের পর তারা ঝগড়া বিবাদ করবে না এবং আল্লাহর হুকুম মেনে চলবে। এর কিছুক্ষণ পর হযরত আজরাইল আলাইহিসসালাম এসে উপস্থিত হলেন এবং আদম আলাইহিসসালামকে সালাম করলেন। আদম আলাইহিসসালাম তার সন্তানদের বললেন, তোমরা একটু ঘর থেকে বেরিয়ে যাও, আমি আগত মেহমানের সাথে একান্তে কথা বলতে চাই। সন্তানরা সবাই বেরিয়ে গেল ঘর থেকে। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে আপনার রূহ কবজ করার জন্য প্রেরণ করেছেন। আদম আলাইহিসসালাম বললেন, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে আছি, আমি শীঘ্রই আমার রবের সাথে সাক্ষাৎ লাভের ইচ্ছা পোষণ করছি। আজরাইল আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের জান কবজ করে নিয়ে গেলেন। আদম আলাইহিসসালামের মৃত্যুর পর হাওয়া আলাইহিসসালাম এবং তার সন্তানগণ কান্নায় ভেঙে পড়ল, তারা শোকে হতবিহ্বল হয়ে পড়ল।
এরপর মৃত ব্যক্তি সৎকার নিয়ে একটি সমস্যা দেখা দিল, কেননা তখন পর্যন্ত মৃত ব্যক্তি সৎকারের ব্যাপারে কোনো বিধান কার্যকর করা হয়নি। উপরস্থ এটা ছিল মানব ইতিহাসে প্রথম প্রকাশ্য মৃত্যু। যেহেতু এটি প্রথম প্রকাশ্য মৃত্যু ছিল, তাই এই সৎকারের ব্যাপারে একটি সংকট দেখা দিল। এর পূর্বে কাবিল কর্তৃক হাবিল হত্যার ঘটনা ছিল মানব ইতিহাসে প্রথম মৃত্যু, কিন্তু সেটা ছিল লোকচক্ষুর আড়ালে। আদম আলাইহিসালামের সময় আল্লাহ কর্তৃক জিব্রাইল আলাইহিসালাম হযরত শীস আলাইহিসালামের নিকট প্রেরিত হয়ে মৃত ব্যক্তির দাফন কাফন এবং জানাজার পদ্ধতি শিখিয়ে দিলেন। হযরত শীস আলাইহিসালামের তত্ত্বাবধানে হযরত আদম আলাইহিসালামের লাশ গোসল করানো হলো, তারপর দাফন কাফন করানো হলো। বর্ণিত আছে, আদম আলাইহিসালামের মৃত্যুতে হযরত হাওয়া আলাইহিসালাম শোকে কাতর হয়ে পড়েন এবং বছর খানিকের মধ্যে তিনিও ইন্তেকাল করেন। হযরত আদম আলাইহিসালাম যেদিন মৃত্যুবরণ করেন সেদিনটিও ছিল শুক্রবার, আর যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ যেদিন মহাপ্রলয় বা কিয়ামত সংঘটিত হবে সেদিনটিও হবে শুক্রবার। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আজরাইল আলাইহিসাল্লাম কিভাবে হযরত আদম আলাইহিসাল্লামের জান কবজ করছিলেন এবং কিভাবে হযরত আদম আলাইহিসাল্লামের মাধ্যমে পৃথিবীতে আদম সন্তানদের জন্ম হয়েছে। এবং আল্লাহ তাআলা এটিও উল্লেখ করে দিয়েছেন, এই পৃথিবীতে যেদিন মহাপ্রলয় নেমে আসবে সেদিনটিও হবে শুক্রবার। আল্লাহ তাআলা মৃত্যুকে আজরাইল আলাইহিসাল্লামের অধীন করে দেওয়ার পর সে আল্লাহর নিকট আরজ করল, হে আল্লাহ, আপনি আমার উপরে যে কঠিন দায়িত্ব প্রদান করলেন তা আমি সর্বদা প্রতিপালন করতে যথাসাধ্য চেষ্টা করব। তবে আমার একটা কথা, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তবে আমার এই দায়িত্ব গ্রহণের কথা আমি আসমান ও জমিনের সর্বত্র একবার ঘোষণা করব। আল্লাহ তাআলা আজরাইলের প্রার্থনা মঞ্জুর করে তাকে ঘোষণা করবার অনুমতি প্রদান করলেন। তখন আজরাইল ফেরেশতা তার সমস্ত পাখা বিস্তার করে আকাশে উড়ে আসমান ও জমিনের সর্বত্র বজ্র নিদানে ঘোষণা করতে লাগল, হে আকাশ ও পৃথিবীর অধিবাসীগণ, আজ তোমরা আমাকে ভালোরূপে চিনে রাখো। আমি সেই ব্যক্তি যে প্রত্যেক বন্ধুকে তার বন্ধু হতে পৃথক করবে। আমি সেই ব্যক্তি যে স্বামীর সাথে স্ত্রী ও স্ত্রীর সাথে স্বামীর বিচ্ছেদ ঘটাবে। আমি সেই ব্যক্তি যে মাতা পিতার বুক থেকে তাদের স্নেহের পুত্র ও কন্যাকে ছিনিয়ে নিবে। আমি সেই ব্যক্তি যে ভ্রাতা ভগ্নীকে ভ্রাতা ভগ্নী হতে বিচ্ছিন্ন করবে। আমি সেই ব্যক্তি যে মানব সন্তানের যাবতীয় শক্তি, গর্ব ও অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মুহূর্তে ধূলিসাৎ করে দিবে। যে মানবের অতি কষ্টে উপার্জিত সাধের ধন দৌলত অন্যের হাত তুলে দিবে। যদি তোমরা গভীর সমুদ্রের অতল তলদেশে অথবা দুর্গম পর্বতের নিভৃত গুহায় অথবা জনপ্রাণীশূন্য গভীর অরণ্যে লুকায়িত হও, তবুও আমার কবল হতে কিছুতেই তোমরা নিষ্কৃতি পাবে না। প্রত্যেক প্রাণীকেই একবার আমার কবলে পড়তেই হবে। হাদিস শরীফে উল্লিখিত আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোকের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আজরাইল ফেরেশতা একজন মানবের আকৃতি ধারণ করে এসে মুমূর্ষু ব্যক্তির সামনে দাঁড়ায়। মুমূর্ষু ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে তো আমি আর কখনও দেখিনি, তুমি কি জন্য এসেছো? তদুত্তরে আজরাইল ফেরেশতা বলেন, আমি মালাকুল মউত, তোমাকে দুনিয়া হতে উঠিয়ে নিতে এসেছি। আজ আমি তোমার স্ত্রী কিংবা তোমার ছেলে মেয়েদিককে এতিম করব। তুমি যে বাড়ি ঘর, যে দালান কোঠা প্রস্তুত করার জন্য, যে বিষয় সম্পদ অর্জন করার জন্য চুরি ডাকাতি করেছ, সোদ ঘুষ নিয়েছ, লোকের সহিত ছল চাতুরি ও প্রবঞ্চনা করেছ, মিথ্যা সাক্ষ্য দিয়েছ, অন্যের প্রতি জুলুম অত্যাচার করেছ বা ফাঁকি দিয়েছ ইত্যাদি শত শত প্রকারে আল্লাহর নাফরমানি করে দুজখ খরিদ করেছ, সেই সব বাড়িঘর, দালান কোঠা, ধন দৌলত, বিষয় সম্পদ
তোমার হাত হতে কেড়ে নিয়ে অন্যের হাতে তুলে দিব। আজরাইল ফেরেশতার কথা শুনে মুমূর্ষু ব্যক্তি অত্যন্ত বিচলিত হয়ে ছটফট করতে থাকে এবং তার দিক হতে মুখ ফিরিয়ে পার্শ্ব পরিবর্তন করে শয়ন করে। আজরাইল ফেরেশতা তখন অপর দিক হতে পুনরায় তাহার সামনে এসে বলতে থাকে, তুমি কি আমাকে চিনতে পারছ না? আমি সেই ফেরেশতা যে তোমার মাতা পিতার জান কবচ করেছিল, তুমি দাঁড়িয়ে থেকে তা দেখে কেঁদেছিলে। আমি যখন তোমার জান কবচ করব, তখন তোমার স্ত্রী ও পুত্রকন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করবে এবং ক্রন্দন করবে, কিন্তু শত চেষ্টা করেও তারা আমার হাত হতে তোমাকে রক্ষা করতে পারবে না। আমি জগতের লক্ষ কোটি প্রবল পরাক্রান্ত রাজা বাদশাকেও বিন্দুমাত্র খাতির করিনি। আজরাইলের কথা শুনে মুমূর্ষু ব্যক্তি আরও বিচলিত হয়ে পড়েও মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকে। আজরাইল ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, বলতো দুনিয়াটাকে এখন তোমার কিরূপ মনে হচ্ছে? মুমূর্ষু ব্যক্তি উত্তর করে, এখন আমি বুঝতে পারছি যে দুনিয়ার সব কিছু আমাকে প্রবঞ্চনা ও প্রতারণা করেছে। ঠিক এই সময় আল্লাহ তাআলা দুনিয়াকে এক বৃদ্ধার আকৃতি বিশিষ্ট করে তার সম্মুখে উপস্থিত করেন। দুনিয়া মুমূর্ষু ব্যক্তিকে তিরস্কার করে বলতে থাকে, হে পাপিষ্ঠ, কোন আক্কেলে তুই আমাকে প্রবঞ্চক ও প্রতারক বলে গালি দিচ্ছিস? এরূপ কথা বলতে কি তোর একটু লজ্জা হলো না? দুনিয়ার বুকে তুই নিজেই তো শত শত গুনাহের কাজ করছিস, কোনোদিন তো তুই গুনাহ হতে বাঁচতে বিন্দুমাত্র চেষ্টা করিসনি। তুই সর্বদাই আমাকে পাওয়ার জন্য লালায়িত ছিলি, কিন্তু আমি কোনোদিন তোকে চাইনি। তুই আমার মায়ায় মুগ্ধ হয়ে ন্যায় অন্যায়, হালাল হারাম প্রভৃতির পার্থক্য পর্যন্ত ভুলে গিয়েছিলি। তখন তোর মনে বিশ্বাস ছিল যে চিরদিন তোর এইভাবেই কেটে যাবে, তুই চিরকাল দুনিয়াতেই থাকবি, দুনিয়া ছেড়ে কোনো দিনই তোকে যেতে হবে না। অথচ তোর নিজের ভুলের জন্য আজ তুই আমাকে দোষারোপ করছিস, প্রতারক বলছিস, প্রবঞ্চক বলে গালি দিচ্ছিস। তোর মতো দুনিয়ার লোকের পক্ষে দুনিয়াকে গালি দেয়া মোটেই শুভা পায় না। অতঃপর তার সম্মুখ হতে বৃদ্ধারূপিণী দুনিয়া অদৃশ্য হয়ে গেল। এমন সময় শয্যাশায়ী ব্যক্তির অর্জিত ধন সম্পদ তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে তিরস্কার করে বলতে থাকে, হে পাপিষ্ঠ, তুই অসৎ উপায়ে আমাকে উপার্জন করেছিলি এবং নিজের ভোগ বিলাসের জন্য সঞ্চয় করে রেখেছিলি। আল্লাহর রাস্তায় সৎ পথে তা ব্যয় করিসনি, দান খরাত করিসনি। আজ দেখ, তুই আমাদেরকে ত্যাগ করে খালি হাতে চলে যাচ্ছিস এবং আমরা আজ অন্যের হাতে চলে যাচ্ছি। আল্লাহর নাফরমানি করে অসৎ উপায়ে আমাদেরকে সংগ্রহ করে তোর লাভ কি হলো? আমাদের দ্বারা আজ তোর কোনোই উপকার হবে না, অথচ আমাদেরকে উপার্জন করতে তুই যে পাপ করেছিস তার ফল তোকে ভোগ করতেই হবে। তুই কি কোনোদিনই দেখিসনি যে আল্লাহ তাআলা মহাপবিত্র গ্রন্থ আল কোরআনুল হাকিমে ঘোষণা করেছেন, সেদিন ধন দৌলত এবং সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, শুধুমাত্র যারা সরল অন্তকরণ নিয়ে আল্লাহর সমীপে উপস্থিত হবে তারাই উপকৃত হবে। অতঃপর মালাকুল মওত তার জান কবচ করে নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন, আমাদের পাশেই থাকুন। জাযাকাল্লাহ।